একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য, নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামী সহ গ্রেপ্তারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে, ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে, হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন, ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হাটটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে, ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন, সেখান থেকে মানে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাক পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে, মানি লন্ডারিং থেকে শুরু করে, অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে, মানে অপরাধ বলতে যা কিছু বোঝায়। আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51.98 কোটি টাকার বিবরণ দেন, ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়। লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে, যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে তিনজনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন দুজন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্রকতা থেকে উদ্ধার হয়ে কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।